হ্যালো, বিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাকিউট ইঞ্জুরি ট্রিটমেন্ট। তো তার আগে মানে অ্যাকিউট ইঞ্জুরি ট্রিটমেন্ট দ্বারা আমাদের জানতে হবে অ্যাকিউট ইঞ্জুরি কি, অর্থাৎ আমরা যদি কোনো কারণে আঘাত পাই, ধরেন হচ্ছে আপনি কিছু তুলতে গেছেন কিংবা খেলাধুলা করতে গেছেন কিংবা আপনি হয়তো রাস্তাঘাটে হয়তো কোথাও গাড়ি থেকে আঘাত পেয়েছেন, সোজা কথা কোনো কারণে আঘাত পেলে যে ইঞ্জুরি ওটাকে আমরা অ্যাকিউট ইঞ্জুরি বলি। এই ইঞ্জুরিটা যদি অনেক দিন হয়ে যায় তখন আমরা ওটাকে বলি ক্রনিক ইঞ্জুরি। তো ক্রনিক ইঞ্জুরি ট্রিটমেন্ট আমরা যাচ্ছে না, আমরা আজকে যাবো হচ্ছে অ্যাকিউট ইঞ্জুরি। ধরে নেন আপনি কোনো কারণে হঠাৎ করে আপনি বাস থেকে সরে গেছেন কিংবা আপনি পথে হোসেটকে পড়ে গেছেন, তখন যদি আপনার আঘাতটা যদি দেখেন তো আপনি কোনো একটা জয়েন্টে কিংবা মাসুলে আপনি ইঞ্জুরি হয়েছেন বা আঘাত পেয়েছেন, যদি দেখেন তো আপনার আঘাতপ্রাপ্ত জয়েন্টটা কিংবা মাসুলটা কিংবা আপনার হচ্ছে অনেক বেশি ফুলে গেছে কিংবা ব্রুশিং মানে অর্থাৎ ডিসকালার হয়ে গেছে, কিংবা হচ্ছে আপনার অনেক সময় দেখে যে আপনার দেখেন কোনো জয়েন্ট একটু ডিসপ্লেস হয়ে গেছে মানে বাঁকা হয়ে গেছে, তাহলে আপনি অবশ্যই আপনাকে একটা এক্স রে করতে হবে। এক্স রে করে আপনাকে দেখা লাগবে আপনার কোনো ধরনের আপনার হচ্ছে ভাঙছে কি না। যদি ভাঙা হয়, ফ্র্যাকচার হয়, তাহলে আমাদেরকে ফ্র্যাকচারের ট্রিটমেন্ট নেওয়া লাগবে। তো ফ্র্যাকচারের ট্রিটমেন্ট আমরা যাচ্ছি না, অধিকাংশ ক্ষেত্রে আসলে ভাঙা থাকে না, আমাদের সফট টিস্যুগুলো ইঞ্জুরি হয়, হাড্ডি ছাড়া বাকি যে অংশগুলো যেমন মাংস, আমাদের মাংসপেশিগুলো যেটা আমরা মাসল বলি, আপনার নার্ভ ইঞ্জুরি হতে পারে কিংবা হচ্ছে আপনার সফট টিস্যু ইঞ্জুরি, অর্থাৎ আপনার লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, অর্থাৎ জয়েন্ট অর্থাৎ হাড্ডি ছাড়া বাকি যেগুলো ইঞ্জুরি হলে আমরা এগুলো বলি সফট টিস্যু ইঞ্জুরি। তো ওইসব ক্ষেত্রে আমরা আসলে কী করবো, অর্থাৎ আপনি যদি আপনার আঘাতটা যদি গুরুতর না হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো এই ট্রিটমেন্টটা আপনার নিতে পারবেন। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে ফ্রাইস শব্দটা, FRIC, ফ্রাইস, অর্থাৎ আপনি আঘাত পাওয়ার সাথে তাদের সাথে যেখান যখনই আপনি আঘাত পান, আঘাত পাওয়ার সাথে তাদের সাথে আপনার আঘাতপ্রাপ্ত অংশটাকে আপনাকে প্রোটেকশন অর্থাৎ প্রতিরোধ করতে হবে, যাতে পুনরায় যেন কোনো ইঞ্জুরি না হয়, তো পুনরায় যাতে ক্ষতি না হয়। যেমন ধরে নেন আপনি খেলতে গিয়ে আপনি হাঁটুতে আঘাত পেয়েছেন, আঘাত পাওয়ার আপনাকে কী করতে হবে, আপনাকে কারো সাপোর্ট দিয়ে কিংবা অ্যাস্টেসারে করে আপনাকে আসতে হবে যাতে পুনরায় আঘাতটা না পান। যেমন আমার শোল্ডার আমি আঘাত পেলাম, তা আমি কোনো কিছু করতে হঠাৎ খেলতে গিয়ে আমি আঘাত পেয়েছি, তো আমাকে প্রথম কাজটা হবে শোল্ডারটাকে একটু সাপোর্ট দিয়ে আমি এনে দেখুন তো সবার আগে প্রোটেক্ট করতে হবে, যেন আমার ডিসলোকেশন আমি যদি আবার এটা এবার ধরে রাখি এভাবে করি তাহলে আরও বেশি সমস্যা হতে পারে। সেই জন্য যে কোনো একটা সাপোর্ট ইউজ করে আগে আমাদের আঘাতপ্রাপ্ত অংশটাকে প্রোটেকশন করতে হবে, তো যাতে পুনরায় আঘাত যেন আরও বেশি ক্ষতি যেন না হয়। তাহলে আমরা ফ্রাইস শব্দটার ফিতে মিনিং জানলাম, প্রোটেকশন, এরপর আমরা মনে করবো রাইস মানে ফ্রাইসের সোজা কথা, আর দিয়ে হচ্ছে রেস্ট। তাহলে আমরা অর্থাৎ মানে আঘাত পাওয়ার পরে আমরা যে এটা করব, যদি আমাদের আঘাতটা গুরুতর না হয়, ফ্র্যাকচার না হয়, তাহলে আমাদের প্রথমত কাজ হবে এখানে রেস্ট নেওয়া, রেস্ট অর্থাৎ রেস্ট নেওয়া। ধরে নেন আমার এখন শোল্ডার আমার ইঞ্জুরি হয়েছে, আমি কী করব, আমি একটা স্লিং ইউজ করে আমি রেস্ট এত এক দুই দিন যাতে এটা মুভমেন্ট অতিরিক্ত পরিমাণ মুভমেন্ট বা নড়াচড়া না হয় এক দুই দিন একটু রেস্ট নেব। এর পরবর্তীতে বা আমাদের ফিজিওথেরাপিস্টের অনুমতি আপনি দেখায়া তারা যতদিন বলে অতদিন আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আমরা রেস্টের ক্ষেত্রে কিছু কনফিউশন আছে, যেমন ধরেন অনেকেই হচ্ছে ব্যাক পেন, কোনো কিছু তুলতে গিয়ে আঘাত পেয়েছেন, তাই মাসের পর মাস আপনি শুয়ে আছেন কারণ আপনার এই ব্যথাটা আপনাকে বলছে, ডক্টর বলছে আপনাকে শুয়ে থাকার জন্য। না, যদি আপনার হাড়টা না ভাঙে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এতদিন শুয়ে থাকতে হবে না, আপনি অবশ্যই দু একদিন পরে রিলিভেন্ট রেস্ট, দু একদিন বেশি রেস্ট নেবেন না, আপনি আপনার নড়াচড়া করবেন অবশ্যই, এমনকি ডিসপ্লাসের ফিএলআইডির ক্ষেত্রে আপনি অবশ্যই মুভমেন্ট করবেন, কোনোভাবে আপনি হচ্ছেন শুয়ে থাকবেন না, অর্থাৎ রেস্টটা হতে পারে রিলিভেন্ট, এক দুই দিনের বেশি রেস্ট নেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, ফ্র্যাকচারের ক্ষেত্রে সেটা আলাদা, মানে ডিফারেন্ট কন্ডিশনের ক্ষেত্রে আলাদা, সব ক্ষেত্রে না। তো আমাদের হচ্ছে এরপর আমরা শব্দটা আমরা ফ্রাইসের মধ্যে ফিও গেল, আর গেল, এবার হচ্ছে আমরা আসবো আই, আই মানে হচ্ছে আইস, অর্থাৎ আঘাতপ্রাপ্ত অংশে আমাদেরকে বরফ দেওয়া লাগবে, যে অংশটা আঘাত পেয়েছেন আপনি যদি সাথে সাথে এখন বরফ দেবেন, বরফটা দেওয়ানো হচ্ছে 20 থেকে 30 মিনিট বা 25 মিনিট করে আপনি বরফ দেবেন, 2 ঘন্টা পর পর আপনি 48
আপনি হচ্ছেন 48 ঘন্টা পর্যন্ত আপনি বরফ দিয়ে দিতে পারেন, কিংবা আপনি 3 দিন পর্যন্ত আপনি বরফ দিতে পারেন, 72 ঘন্টা পর্যন্ত। তবে 21 দিন জরির ক্ষেত্রে কোনো সফট টিস্যু ইঞ্জুরির ক্ষেত্রে হট ইউজ করবেন না, অন্তত পক্ষে 72 ঘন্টার মধ্যে কোনো হট ইউজ মানে করবেন না, কারণ হয়তো হট ইউজ করলে আপনার ফুলাটা আরও বেড়ে যেতে পারে। তো এছাড়া আমরা এরপরে আমরা আসলাম হচ্ছে আমরা প্রাইসের মধ্যে আমরা 3টা ফি আর আই, এখন আসবো আমরা সিতে। সি মানে হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন শব্দের অর্থ হচ্ছে কম্প্রেস করে রাখা, যাতে ফুলাটাকে কমানোর জন্য আমার যে অংশটা ফুলে গেছে ওটাকে একটা ব্যান্ডেজ দিয়ে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে রাখা, কম্প্রেশন চাপ দিয়ে রাখা, যাতে ওটা আর না ফুলে, ফুলাটা যাতে আমরা কমানোর জন্য। এরপর হচ্ছে ইলিভেশন, ইলিভেশন শব্দের অর্থ হচ্ছে যে মানে উপরে তুলে রাখা, অর্থাৎ আমি যদি আমার যদি আমার এটাতে যদি ধরেন আমার রিস্ট জয়েন্টে এখানে যদি আমি আঘাত পাই, আমি যদি এটাকে এভাবে রাখি তাহলে আমার ফুলাটা আরও বাড়তে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে একটা সাপোর্ট দিয়ে রাখতে হবে যাতে এটা একটু উপরে উঠে থাকে। যেমন আমার মনে করুন পায়ে আমি আঘাত পেলাম, তো আমি যদি আমি রাতে যখন ঘুমানোর সময় বা শোয়ার সময় আমি পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখবো যাতে আমার পাটা হার্টের লেভেলের চাইতে একটু উপরে থাকে। তো এটাকে বলে ইলিভেশন, মানে কারণ হচ্ছে রক্ত সঞ্চালনটা হার্ট থেকে হয়, এই জন্য আপনি যদি হার্টের লেভেল থেকে আমরা উপরে রাখি সেহেতু আমাদের মানে ফুলাটা কমবে, সোয়েলিংটা কমবে, অর্থাৎ আমরা একটা ভালো ইম্প্রুভমেন্ট পাবো আমরা যদি এই টেকনিকগুলো অবলম্বন করি। তো আশা করি আপনারা প্রাইস শব্দটা বুঝতে পারছেন, এটা মনে মনে রাখবেন আপনারা যে কোনো ইঞ্জুরির ক্ষেত্রে আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। হ্যাঁ, আমি আগাম আবারও বলছি, যদি অনেক বেশি ফুল নড়লে যায় আঘাত পাওয়ার সাথে সাথে, কিংবা আপনার জয়েন্টটা দিন রিপ্লেস হয়ে যায়, সেই ক্ষেত্রে এক্সরে করে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে আপনার কোনো ফ্র্যাকচার হয়েছে কি না। আর সফট টিস্যু ইঞ্জুরির ক্ষেত্রে আমরা এই ফাইস টেকনিক আপনি অবলম্বন করবেন, যদি দেখেন যে ইনশাল্লাহ আপনার ইম্প্রুভমেন্ট ভালো হয়ে গেছে তো ওকে, আর যদি এরপরও না হয় আপনাকে অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। রিসার্চ বলে হচ্ছে একুইট ইঞ্জুরির ক্ষেত্রে আপনার কিছু ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ, তবে সেটা হচ্ছে অবশ্যই স্পেশালাইজড আপনি ফিজিওথেরাপিস্ট আপনার লাগবে, স্পেশালাইজড ট্রিটমেন্ট এগুলো। যেমন আপনার হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট থেকে উনি আপনাকে ATFM, তারপরে ম্যানিপুলেশন, এক্সারসাইজ বা হচ্ছে আপনার ফাংশনাল অ্যাক্টিভিটি, আপনি কতটুকু এক্সারসাইজ করবেন, কী ধরনের, এগুলো উনি আপনাকে দেখা দেবে। আর এছাড়া হচ্ছে আপনি অতিরিক্ত পেইন হলে, বেশি পেইন খেলে আপনি প্যারাসিটামলকে নিতে পারেন। আর আপনাকে পুনরায় আচ্ছা আগের কাজে ফিরতে হলে আপনাকে অবশ্যই, যদি দেখেন যে আপনার ইঞ্জুরিটা একটু বেশি আপনার ভালো হচ্ছে না, অবভিয়াসলি আপনাকে ফিজিওথেরাপিস্টের গাইডলাইন মোতাবেক আপনাকে এক্সারসাইজ করে আপনাকে আবার রিকভারি করতে হবে যাতে আপনি পূর্বের কাজে আপনি ফিরে নিতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের সাথে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এই বিষয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সবার প্রশ্ন ইনশাল্লাহ উত্তর দেব। এছাড়া হচ্ছে আমাদের হেল্পলাইন আছে, ওখানেও আপনি যে কোনো সমস্যাতে আপনি আমাদেরকে কল দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।